প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের গতকালকে তোমাদের নৈতিকের কথা বলছিলাম, চট্টগ্রাম বোর্ড 2016 এবং সিলেট বোর্ড 2016। তো তোমরা চার চার আটটা সমস্যা বের করছো, তো আমি সেই সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি। প্রথমে চট্টগ্রাম বোর্ড 2016 সালের বিশ নাম্বার নবীতে কি বলছে, একটি কোম্পানির বিক্রয় 1 লক্ষ একক, প্রতিটির বিক্রয় মূল্য 12 টাকা করে, মানে একটা 12 টাকা করে, 1 লক্ষ একক কত? 12 লক্ষ টাকা। স্থায়ী ব্যয় 3 লাখ টাকা, মুনাফা 2 লাখ টাকা হলে পরিবর্তনশীল ব্যয় কত? এখানে 10 নম্বর অধ্যায়ে তোমার শিটে একটা সূত্র দেওয়া আছে পরিবর্তনশীল ব্যয় বের করার, সেই সূত্রটি ইউজ করতে হবে। সেই সূত্রটি হলো বিক্রয় বিয়োগ স্থায়ী ব্যয় বিয়োগ মুনাফা। তাহলে বিক্রয় কত? 1 একক 12 টাকা, তাহলে 1 লক্ষ একক কত? 12 লক্ষ গুণ 1, 1 লক্ষ গুণ 12, মানে 12 লক্ষ টাকা। তার থেকে তোমার স্থায়ী ব্যয় 3 লাখ টাকা বিয়োগ আর মুনাফা 2 লাখ টাকা বিয়োগ, মানে 3 আর 2, 12 লাখ থেকে 3 আর 2, 5 লাখ গেলে থাকে কত? 7 লক্ষ টাকা। এটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, মানে 12-র ক নাম্বার অ্যান্সার 7 লাখ, সরি 20-র ক নাম্বার অ্যান্সার 7 লাখ। এরপর হচ্ছে 30, প্রাপ্য হিসাব নিকট থেকে প্রাপ্তির পরিমাণ কত আর সহকারীদের নগদ প্রদানের পরিমাণ কত? 31 নম্বর। ও উদ্দীপকটা দেখো, কো কোম্পানির বিক্রয় 30,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 15,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি মানে দেনাদার বৃদ্ধি পাইছে 1,000 টাকা, প্রতি হিসাব হ্রাস পাইছে 3,000 টাকা, মজুত পণ্য বৃদ্ধি পাইছে 6,000 টাকা। এই হচ্ছে উদ্দীপক। তো চাইছে প্রাপ্য হিসাব নির্ভর থেকে প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। এটা তুমি পাইবা নগদ প্রবাহ বিবরণী, মানে 3 নম্বর অধ্যায় নগদ প্রবাহ বিবরণী সেটা শেষের দিকে একটা সূত্র আছে, দেনাদার থেকে প্রাপ্তির একটা সূত্র আছে, এবং সেই সূত্র হলো দেখবা দুইটা পদ্ধতি আছে, একটা প্রথম পদ্ধতি একটা দ্বিতীয় পদ্ধতি। এখানে সেই দ্বিতীয় পদ্ধতিটা ইউজ হবে। এটা সূত্র হচ্ছে ধারে বিক্রয় তো আছে, কত টাকা বিক্রয় মানে ধারে বিক্রয়, কারণ এখানে ধারে কোনো ইন্ডিকেট করে নাই, তার মানে বিক্রয় মানে ধারে বিক্রয় হলো 30,000। আর তার থেকে মজুত পণ্য বৃদ্ধি, মজুত পণ্য বৃদ্ধি এটা কি করতে হবে? মজুত পণ্য বৃদ্ধিটা বিয়োগ করতে হবে, তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাব বৃদ্ধিটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাই 30,000 থেকে প্রাপ্য হিসাব বৃদ্ধি 1,000 টাকা বিয়োগ করবা, 30,000 থেকে 1,000 বিয়োগ করে থাকে কত? 29,000 টাকা, মানে 30-এর খ নাম্বার অ্যান্সার। আর 31 তারিখে সহকারীকে নগদ প্রদানের একটা সূত্র আছে, দেখবা ওই প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তির পরের সূত্রটাই, মানে সেকেন্ড সূত্র। এখানে দুইটা পদ্ধতি আছে, প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি, তোমার দ্বিতীয় পদ্ধতিটা ইউজ করতে হবে। আবার দ্বিতীয় পদ্ধতির ধারে ক্রয় বের করা নাই সেটা আবার বের করতে হবে, সেটা দেখবা মোটামুটি 6 বা 7 নম্বর আরেকটা সূত্র, 7 বা 8 নম্বর আরেকটা সূত্র আছে ধারে ক্রয় বের করার সূত্র। সেখানে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দুইটা পদ্ধতি আছে, এখানে দ্বিতীয় পদ্ধতিটা ইউজ করতে হবে। তার মানে এটা কিভাবে বের করতে হবে দেখো, প্রথমে এটা হচ্ছে তোমার আগে 30 নম্বরটা আমি লিখে দিই, তারপর 30 নম্বরের সূত্র হচ্ছে দেনাদার থেকে প্রাপ্তি, এটাই তো চাইছে। এটা সূত্র হচ্ছে ধারে বিক্রয় বিয়োগ দেনাদার বৃদ্ধি, মানে প্রাপ্য হিসাব বৃদ্ধি। তাহলে ধারে বিক্রয় কত টাকা আছে? 30,000, প্রাপ্য হিসাব বৃদ্ধি কত? 1,000, 30,000 থেকে 1,000 গেলে থাকে কত? 29,000 টাকা। এটাই হচ্ছে তোমার 30-এর অ্যান্সার, মানে গ নাম্বার অ্যান্সার গ। আর 31-এ বলছে পাওনাদারকে নগদ প্রদান বা প্রতি হিসাবকে নগদ প্রদান এটার পরিমাণ চাইছে, এই তো নগদ প্রদান। এই সূত্র হচ্ছে ধারে ক্রয়, মানে তুমি যে ধারে কিনছো সেই ধারে ক্রয়ের সাথে তোমার ধারে ক্রয়ের সাথে এখানে পাওনাদার বাড়ছে না কমছে, পাওনাদার হ্রাস পাইছে, পাওনাদার হ্রাস পাইলে কি করতে হবে? যোগ, পাওনাদার হ্রাস। এখন প্রশ্নে তো ধারে ক্রয় দেওয়া নাই, সেটা বের করতে হবে। আর পাওনাদার হ্রাস কত দেওয়া আছে? 3,000। এখন ধারে বিক্রয় ধারে ক্রয় বের করতে হবে, ধারে ক্রয় বের করার আবার একটা সূত্র আছে দেখবা ওই সিটেই আছে, ধারে ক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় তার সাথে মজুত পণ্য বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, মজুত পণ্য বৃদ্ধি পাইছে, মজুত পণ্য বৃদ্ধি পাইলে যোগ করতে হয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত?
15000 মজুদ পড়ো বাড়ছে না তো 6000 15 6 কত আসে 21000 সেই 21000 টাকা এখানে বাদ দিবা 21 আর 3 যোগ করলে কত 24000 টাকা আসে তার মানে তোমার 31 এর জন্য দুটো সূত্র ইউজ করতে হবে আগে ধারে ক্রয় বের করতে হবে এরপর পাওনাদারকে প্রদান বের করতে হবে তার মানে 31 এর লক্ষ নম্বর আছে 24000 এরপরে বলছো লোক 36 নম্বর 36 এ কি বলছে কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার উপর 10% কমিশন প্রদান করতে হবে প্রদান করা হলে 55000 টাকা মুনাফার হলে কমিশন কত একটা জিনিস মনে রাখবা কমিশন ধার্য করা মানে ধার্যের পরবর্তী বললে মনে রাখবা ওই নিট লাভের মধ্যে কি কি আছে কমিশন অন্তর্ভুক্ত আছে সেক্ষেত্রে কমিশনটা বের করার সূত্র হচ্ছে তোমার এখানে 10% বলছে তো 10 দিয়ে গুণ 110 দিয়ে ভাগ দিবা কারণ যদি কমিশন পরবর্তী নিট লাভের উপর বলে তাহলে ভাবতে হবে কি ওই নিট লাভের সাথে কমিশন যুক্ত আছে কারণ এখানে কি বলছে তোমার এই কি বলে কমিশন ধার্য করা পরবর্তী নিট লাভের উপর 10% তার মানে কি নিট লাভ কয় টাকা 100 টাকা আর কমিশন হলো 10% 10 টাকা এই মিলে কত 110 সেখানে 10 দিয়ে গুণ 110 দিয়ে ভাগ তোমার আছে কত এখানে নিট লাভ আছে হচ্ছে তোমার 55000 55000 কে 10 দিয়ে গুণ 110 দিয়ে ভাগ দিলে আসে 5000 টাকা যদি 5% থাকে তো 5 দিয়ে গুণ 105 দিয়ে ভাগ 20 থাকলে 20 দিয়ে গুণ 120 দিয়ে ভাগ মানে কমিশন পরবর্তী বলে তোমার এইভাবে বের করতে হবে আর পূর্ববর্তী বলে डायरेक्टली যা আছে সেই 5% যদি 10 বলে 10% 5 বলে 5% আর যদি পরবর্তী বলে তাহলে এইভাবে বের করতে হবে মানে 5000 টাকা হবে आंसर মানে 36 এর কড়া পড়া आंसर এই তো ছিল চট্টগ্রাম এবার আসো সিলেটপুর সিলেটে হলো 7 7 নম্বরে পড়ে দেখতেছি 16 16 তে বলছে তোমার নিট লাভের 16টা পড়ে দেখতেছি 33 34 টাকা করে নিন একদা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাবে ভাড়া প্রদান ছিল 64000 টাকা তোমার প্রাপ্তি প্রদান হিসাবে ভাড়া দেওয়া আছে 64000 টাকা এরপরে বলছে এর মধ্যে পরবর্তী বছরের ভাড়া 4000 টাকা পরবর্তী বছরের ভাড়া বলে কি অগ্রিম তাহলে পরবর্তী বছরের অগ্রিমটা কি করতে হয় বিয়োগ দিতে হয় অগ্রিম কত 4000 64 দিয়ে 4 করে থাকে কত 60000 টাকা এরপরে কি বলছে বছর শেষে মোট ভাড়ার 5 ভাগের 1 ভাগ বকেয়া আছে 5 ভাগের 1 ভাগ বকেয়া যদি 5 ভাগের 1 ভাগ বকেয়া থাকে তাহলে আমি ডিসি কয় ভাগ 4 ভাগ কারণ 5টা অংশের মধ্যে 1টা অংশ দেই নাই তাহলে ডিসি কয় অংশ 4 অংশ তাহলে যোগ বকেয়া এটা হলো চলতি বছরের বকেয়া এই যে 60000 এই 60000 টাকা 4 অংশ 4 দেয়া ভাগ আর কয় অংশ বকেয়া 5 ভাগের সরি 5 ভাগের 1 ভাগ হ্যাঁ 4 দিয়ে ভাগ 1 দেব দেখো 5 ভাগের 1 ভাগ বকেয়া 5টা ভাগের মধ্যে 1টা ভাগ বকেয়া তাহলে এটা কয় ভাগ 4 ভাগ কারণ 1 ভাগ যদি বকেয়া থাকে তাহলে 4 ভাগ দিছি 4 ভাগ কত 60000 দিছি তাহলে 60000 টাকা হলো 4 ভাগে তাহলে 1 ভাগে কত 15000 টাকা তাহলে 60 আর 15 যোগ করলে কত হয় 75000 টাকা তার মানে এবার আসো 33 এর মোট ভাড়ার পরিমাণ কত 75000 মানে গ নম্বর आंसर আর 34 এর বকেয়া ভাড়ার পরিমাণ কত 15000 মানে হচ্ছে খ নম্বর आंसर 34 এর খ আর 33 এর গ তার মানে এটা বুঝছো কিনা দেখো 5টা ভাগের মধ্যে 1টা ভাগ বকেয়া 5 ভাগের মধ্যে 1 ভাগ বকেয়া তাহলে ডিসি কয় ভাগ 4 ভাগ সেখানে 60000 টাকা হলো 4 ভাগের টাকা বিয়া 4 দেয়া ভাগ 1 দেয়া 15000 টাকা আসে এবার আসি 16 নম্বর শুনুন আমরা জানা আমাদের উদ্দীপক অনুযায়ী করতে হবে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যবহৃত কাঁচামাল ব্যবহৃত কাঁচামাল ব্যবহৃত কাঁচামাল কয় টাকা 70000 ব্যবহৃত কাঁচামাল 70000 টাকা এরপর বলছে প্রত্যক্ষ মজুরি কি কত হয় যোগ প্রত্যক্ষ মজুরি বলছে 50000 টাকা 70 আর 50 যোগ করলে কত 120 কাঁচামাল আর মজুরি যোগ করলে কি পাওয়া যায় মুখ্য ব্যয় এরপরে কারখানার ভাড়া আছে কারখানার ভাড়া কি কত হবে যোগ কারখানার ভাড়া যোগ 30000
120 আর 30 যোগ করলে কত হয় 150 এটাকে কি বলা হয় উৎপাদন ব্যয় সুদ ব্যয় আসবে না তার সাথে চলতে গেছে প্রারম্ভিক সহপরিচয় যোগ বিয়োগ নাই তরি পরে প্রারম্ভিক সহপরিচয় যোগ বিয়োগ নাই এবার পরিচয়ের মধ্যে একটাই আছে অফিসের বেতন 5000 যোগ করলে কত হয় 155000 আর কোনো ব্যয় নাই এটাই হচ্ছে মোট ব্যয় আর মনে রাখবা উৎপাদন ব্যয় রয়েছে সুদ ব্যয় আসে না কারণ সুদ ব্যয় উৎপাদনের সাথে জড়িত না তাই কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলাম মুখ হবে কারখানা উপরি ব্যয় যোগ করলাম উৎপাদন ব্যয় অফিসের বেতন যোগ করলে মোট ব্যয় পাইলাম এরপরে কি বলছে কোশ্চেনে এরপরে বলছে হচ্ছে তোমার বিক্রয় মূল্যের উপর প্রতিষ্ঠানটি যদি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করতে চায় তাহলে মুনাফা কত দেখো সূত্র ইউজ করো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় ট্রান্সফার করি বিক্রয় উপর যদি 120% হয় ক্রয় মূল্যের উপরে কত 120 120 তাহলে 2000 ভাগ 80 2000 ভাগ 80 কত আসে আসে হলো 25 মানে বিক্রয়ের উপর তোমার 20% তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত 25% যোগ মুনাফা এই 155000 এর 25% করো তাহলেই তোমার রেজাল্ট পাই যাবে মুনাফা চাইছে মুনাফা হলো 38750 মানে হলো ষোলোর গড় ব্যালেন্স এন্ড সর্বশেষ 7 নম্বর সাথে চাইছে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো দেখো উদ্দীপকটা কি বলছে বিক্রয় 80000 টাকা নিরাপত্তা প্রান্ত 30% কন্ট্রিবিউশন মার্জিন উপর 40% হলে সমচ্ছেদ বিক্রয় কত স্থায়ী ব্যয় কত মুনাফা কত মানে স্থায়ী ব্যয় বের করতে হলে আগে মুনাফা বের করতে হবে আগে মুনাফাটা বের করে নিই মুনাফা বের করার সূত্র হলো নিরাপত্তা প্রান্ত গুণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নিরাপত্তা প্রান্ত সূচক কি এর নিরাপত্তা প্রান্ত 5% দেওয়া আছে তাহলে যেটা করবা নিরাপত্তা প্রান্ত বের করবা হলো বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্ত অনুপাত এই সূত্রটা অ্যাপ্লাই করবা গুণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দেখো আজকের অঙ্কে বিক্রয় করে টাকা 80000 টাকা গুণ নিরাপত্তা প্রান্ত কয় পাচ্ছেন 30% গুণ কন্ডিশন মার্জিন অনুপাত কত 40% তাহলে 40 আর 30% কত হয় 3,24,000 24,000 এর 40% 24,000 এর 40% 9,600 টাকা এটা হচ্ছে তোমার মুনাফা তার মানে দেখো মুনাফা বের করার অঙ্কে আপনি নিরাপত্তা প্রান্ত গুণ কন্ডিশন মার্জিন অনুপাত নিরাপত্তা প্রান্তর আবশ্যক কি বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত তাহলে বিক্রয় হলো 80000 নিরাপত্তা প্রান্তর অনুপাত 30% গুণ করে নিরাপত্তা প্রান্ত কত 24000 আর তার কন্ডিশন মার্জিন অনুপাত কয় আছে 40% করলাম পেয়ে গেলাম মুনাফা এবার হচ্ছে যেটা করবা তোমার কি চাইছে মুনাফা চাইছে এটা যেটা করবা তোমার চাইছে স্থায়ী এটা যেটা করবে এটা হলো বের করবে হলো কন্ট্রিবিউশন মার্জিন বিয়োগ মুনাফা কন্ট্রিবিউশন মার্জিন তো দেওয়া নাই তাহলে এটা বের করতে হইব বিক্রয় গুণ কন্ট্রিবিউশন মার্জিন উপায়
বিয়োগ মুনাফা বিক্রয় কত টাকা 80,000 আর এভালুয়েশন মার্জিন হলো 40% আয় হলো 9600 মুনাফা বের করেছিলাম তাহলে 80,000 40% কত 432,000 বিয়োগ 9600 বিয়োগ করা হয় 22,400 টাকা 22,400 সাতের খরাম আনসার দাঁড়া বুঝছো কিনা মুনাফা আগে বের করলাম নিরাপত্তা প্রান্ত গুণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নিরাপত্তা প্রান্ত আবার বের করলাম বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্ত অনুপাত তাহলে 80,000 30% করে 24,000 গুণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 40% 24,000 40% 9,600 আর স্থায়ী ব্যয় চাইছে স্থায়ী ব্যয়ের সূত্র হলো কন্ট্রিবিউশন মার্জিন বিয়োগ মুনাফা কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া হয় সেটা বের করলাম বিক্রয় গুণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত তাহলে বিক্রয় 80,000 এর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হলো 40% 80,000 40% 32,000 বিয়োগ মুনাফা 9,600 32,000 থেকে 9,600 কাটা থাকে কত 22,400 টাকা 22,400 টাকা কত নাম্বার आंसर সাতের তোমার খ নাম্বার आंसर এই হচ্ছে আজকের নৈমিত্তিক প্রবলেমগুলো এবং কালকে সর্বশেষ হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্টের বোর্ডের নৈমিত্তিক যশোর বোর্ড 2016 বরিশাল বোর্ড 2016 এই দুইটার নৈমিত্তিক রইল এই দুইটা যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাবা তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো